বারাসাতে বেঙ্গালুরু বধ। হোম ম্যাচে সুনীল ছেত্রীদের 2-1 গোলে হারালো ইস্ট বেঙ্গল। এদিন প্রথম থেকে দাপুটে ফুটবল লাল হলুদ ব্রিগেডের, আক্রমণ প্রতি আক্রমণের ঝড়। কিন্তু 23 মিনিটের মাথায় বিনিতের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। 5 মিনিটের মাথায় লাল হলুদের জবাব, অসাধারণ গোলে সমতা ফেরালেন ইস্ট বেঙ্গলের বিদেশি বুকেনিয়া। এরপর একাধিক সুযোগ পেলেও সাফল্য আসেনি। বেঙ্গালুরুর বক্সে বারবার হানা দিতে থাকেন ডিকা বুকেনিয়ারা। দ্বিতীয়ার্ধে নামেন রবিন সিংহ, আর 79 মিনিটের মাথায় জোরালো বাঁপায় শটে গোল। গত মরশুমে খেলেছিলেন বেঙ্গালুরুর হয়ে, আর এদিন গোল করলেন পুরনো দলের বিরুদ্ধে। শেষ পর্যন্ত 2-1 জয়। Just the change in the way we played at half time allowed us to win the ball higher up the pitch. So if you're winning the ball higher up the pitch, you don't have to hit long passes from the back. And then in the second half, as I say, we just changed the way we played from the first half slightly, and it paid off for us. 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লীগ তালিকায় 2 নম্বরে উঠে এলো মর্গান ব্রিগেড। এবিপি আনন্দ।